বেড়েই চলেছে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জান্তা বিরোধী বিদ্রোহীদের সংঘাত। শনিবার থেকে চলা সংঘর্ষে 90 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। সাগাইং অঞ্চলে সেনাবাহিনী অভিযান শুরু করলে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বাঁধে সংঘর্ষে, এতে প্রাণ হারান বহু সেনা। 2021 ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী, ধরপাকড় চালায় সুচির দলের নেতাকর্মীদের ওপর। অন্যদিকে জান্তা সরকারের বিরুদ্ধেও সশস্ত্র প্রতিরোধ করে তোলে বিদ্রোহীরা। এর জেরে গেল সেপ্টেম্বরেই নিহত হয়েছেন 1560 সেনা সদস্য।